দেখো গতকাল দুপুর দুটোর পর থেকে সিবিআই এর যে তৎপরতা এবং তুমি জানো 3 ঘন্টার মধ্যে 2টি জায়গা নোটিশ পাঠানো হয়েছে এবং আমরা যে জায়গা দাঁড়িয়ে রয়েছি এখানে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা এবং গতকাল বিকেলবেলা সিবিআইয়ের আধিকারিকরা এখানে এসেছিলেন এবং তাকে নোটিশ দিয়ে গেছেন আজকে সকাল 11টা নাগাদ তারা আসবেন এবং জিজ্ঞাসাবাদ করবেন। মূলত যেটা সিবিআই সূত্রের খবর যে 2টি ব্যাংক অ্যাকাউন্ট বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ তারা পেয়েছেন। প্রথম অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংককের অ্যাকাউন্ট এবং দ্বিতীয় অ্যাকাউন্ট লন্ডনের ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ এই লন্ডনের ব্যাংক অ্যাকাউন্টেও কিন্তু বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করা হয়েছে। যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন আজকে সকাল 11টা নাগাদ যখন তারা এই অ্যাপার্টমেন্টে আসবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে তারা জিজ্ঞাসাবাদ করবেন। লন্ডনের এই ব্যাংক অ্যাকাউন্টের কথা সামনে রেখে, তথ্য সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআই আধিকারিকরা যেটা মনে করছেন যে টাকা এখান থেকে অর্থাৎ এই রাজ্য থেকে লন্ডনের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে সেটা কিন্তু মানি লন্ডারিং হয়ে রুট হয়ে কিন্তু গেছে এবং সিবিআই তরফে যেটা দাবি করা হচ্ছে বারবার যে মানি ট্রেল তারা কিন্তু খুঁজে বার করেছেন, যে কয়লা পাচারকারী থেকে টাকা বেরিয়ে কাদের কাদের হাত হয়ে কিভাবে শেল কোম্পানির মাধ্যমে সেই লন্ডনের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে। এখানেই কিন্তু সিবিআইয়ের আধিকারিকরা তদন্ত করতে চান, জিজ্ঞাসাবাদ করতে চান এবং তাই আজকে সকাল 11টা নাগাদ তারা এখানে এসে পৌঁছবেন এবং যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন বা দাবি করছেন যে প্রথমের দিকে তারা কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টের খবর পেয়েছিলেন, হদিশ পেয়েছিলেন। ব্যাংককের ব্যাংক অ্যাকাউন্ট সেখানে কিন্তু ভাট জমা পড়েছিল, ভাট হিসেবে সেখানকার লোকাল কারেন্সি হিসেবে টাকা জমা পড়েছিল। দ্বিতীয় যে ব্যাংক অ্যাকাউন্ট লন্ডনের ব্যাংক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের হদিশ খবর পাওয়ার পরেই কিন্তু গতকাল সিবিআইয়ের গোয়েন্দারা এই অ্যাপার্টমেন্টে চলে আসেন এবং যেটা সিবিআই সূত্রের খবর এই অ্যাপার্টমেন্টে তখন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীর নিজেই ছিলেন, তার সঙ্গে সিবিআইয়ের গোয়েন্দারা কথা বলেন এবং আজকে সকালবেলা অর্থাৎ 11টা নাগাদ টাইম দেওয়া হয়েছে যাতে তিনি ফ্ল্যাটে থাকবেন এবং সিবিআই সূত্রের খবর 10:15 নাগাদ নিজাম প্যালেস থেকে সিবিআইয়ের একটি টিম বেরোবে এবং সোজা এই জায়গায় চলে আসবে এবং যেটা সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যে এখনও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের তরফে কোনো উত্তর দেওয়া হয়নি বা ফোন করা হয়নি বা কোনো আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠানো হয়নি যেটা নর্মালি হয়ে থাকে। তাই আজকে কিন্তু দ্বিতীয় নোটিশ দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। সব মিলিয়ে কিন্তু একদিকে এই পঞ্চাশার এলাকায় অ্যাপার্টমেন্টে আসবে সিবিআই এবং জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া তারা চালাবেন, অন্যদিকে কিন্তু সকাল 11টার পর একটি মিটিং হবে নিজাম প্যালেসে এবং সেখানে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দ্বিতীয় নোটিশ কোন সময় দেওয়া হবে সেই ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ প্রকাশ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।